মাত্র 33 মিলিমিটার বৃষ্টিতে কোমর সমান পানিতে বন্দরনগরী চট্টগ্রাম ডুবেছে রাস্তাঘাট ব্যবসা প্রতিষ্ঠান বাসাবাড়ি জনদুর্ভোগ চরমে কোটি কোটি টাকার ক্ষতি ব্যবসায়ীদের সবাই ঘুমে ছিল হঠাৎ করে পানি উঠছে মাল তাল ভিজে গেছে লেহেঙ্গা বিয়ের বেনারসি শাড়ি এগুলো নষ্ট হয়ে গেছে বৃষ্টি পানি হলে মানে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান সবগুলো পানিতে ডুবে যায় আর কি এটা আমরা স্থায়ী একটা সমস্যা চা বাসা তো পানি ঢুকছে এখন বাসা তো জায়গা নাই এখন রুড়ও আনতে পারি না পানির লাগে রিকশা করে যাচ্ছে যাইতে পারতেছি না কারণ রিকশাগুলো ডুবে যাচ্ছে বিভিন্ন স্থানে পাহাড় ধস আতঙ্কে বসবাসকারীরা এখানে পাহাড় ভাঙ্গি বসছে গাছপালা ভাঙ্গি বসছে এই জায়গায় পিলারগুলো ভাঙ্গি বসছে বর্ষাকাল এলেই প্রতি বছরই এই ধরনের পাহাড় ধসের ঘটনা ঘটে কিন্তু সরকার অনেক উদ্যোগ নেই উদ্যোগ নিলে কি হবে আমাদের জনগণ সচেতন না জলাবদ্ধতা নিরসনে 8 বছরে বাস্তবায়ন হয়নি 4 প্রকল্প সমন্বয়হীনতা ও সম্ভাব্যতা যাচাইয়ে ত্রুটি কারণ এটি যদি এপ্রিল থেকে বৃষ্টিটা শুরু হতো এই বছর চট্টগ্রাম নগরটি সারা বছরই প্রায় পানির নিচেই থাকতে হতো যারা প্রকল্প বাস্তবায়ন করতেছে তাদের দায় দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবার অন্যান্য শীর্ষ সংবাদ তারেক জুবাইদার কারাদণ্ডের প্রতিবাদে বিএনপির সমাবেশ নয়াপল্টনে ভিড় ব্যক্তি স্বার্থে দলটিকে ব্যবহার করছে জিয়া পরিবার মন্তব্য আওয়ামী লীগ নেতার ডেঙ্গু আক্রান্তের হারে ঢাকাকে ছাড়িয়ে যাচ্ছে গ্রামাঞ্চল বাড়াচ্ছে উদ্বেগ রাজধানীর বাইরেও চিকিৎসা সুবিধা বাড়ানোর আহ্বান জোর দিতে হবে মশা নিধনে ঘোষণার আগেই 15 টাকা বাড়িয়ে প্যাকেট চিনি দোকানে খোলা সয়াবিন বিক্রি বন্ধ হলেও আসেনি বোতলজাত গুটি কয়েক কোম্পানির হাতে জিম্মি বাজার এবং তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থান ধরে রেখেছে বাংলাদেশ আগের বছরের চেয়ে $10 বিলিয়ন বেশি আয় ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ভিয়েতনাম রাজনৈতিক স্থিতিশীলতার আহ্বান